এবার যাদবপুর কাণ্ডের ছায়া ডিএনডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতালে আধিপত্য বিস্তারের অভিযোগ প্রাক্তনীদের বিরুদ্ধে, পাল্টা ইন্ধন যোগানোর অভিযোগ বর্তমান ছাত্রদের বিরুদ্ধে। কয়েক মাস আগেই যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। এমনকি বারবার র্যাগিং বিতর্কে প্রশ্নের মুখে পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার সেই যাদবপুর কাণ্ডের ছায়া দেখা গেল ডিএনডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সরাসরি র্যাগিং না হলেও আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে ওই কলেজের প্রাক্তনীদের বিরুদ্ধে। প্রিন্সিপালের ওপরও তারা গতকাল চড়াও হন এবং এপিসি রোডে যেই হোস্টেল রয়েছে সেই হোস্টেলের একটি ঘরের জন্য প্রাক্তনীরা বারংবার হেনস্থা করেন প্রিন্সিপালকে। অভিযোগ করেছেন বর্তমান যেই টিএমসিপির ইউনিয়ন রয়েছেন তাদের সদস্যরা। অপরদিকে এই কলেজের এই যেই টিএমসিপি ইউনিয়নের প্রাক্তন সদস্যরা রয়েছেন তারা অভিযোগ করেছেন বর্তমান কিছু ছাত্র কোনো ইন্ধনে প্রাক্তনীদের কালিমালিপ্ত করার চেষ্টা করছে এবং মিথ্যে অভিযোগ করছে প্রাক্তনীদের বিরুদ্ধে। কিছু জনের ইন্ধনে, আমি বলছি বেশ কিছু জনের ইন্ধনে, জানি না হঠাৎ করে এরকমভাবে সিনিয়ররা এসছেন, সিনিয়রদেরকে এভাবে অসম্মান করে। এমনকি স্যারও বলছিলেন বারবার, যারা এক্স স্যাররা এসছিলেন তারা বলছেন যে এটা ঠিক না, এটা করা উচিত না, কারণ এটা তোমরাও তো একসময় প্রাক্তনী হবে, তোমরা প্রাক্তনীদের সঙ্গে এভাবে স্যার তারা তো সংবর্ধনা দিতেই এসেছিলেন, কেন এরকম করা হলো সেটা আমি এখন আজ বলতে পারছি না। ডিএনডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতালের বর্তমান ছাত্রদের অভিযোগ, এপিসি রোডের হোস্টেলের দাবিতে গত সোমবার প্রিন্সিপালের ওপর চড়াও হন প্রাক্তনীরা। পাশাপাশি গতকাল এই ইস্যুতে বর্তমান ছাত্রদেরও মারধর করেছে তারা। যদিও পাল্টা প্রাক্তনীদের অভিযোগ, বর্তমান ছাত্ররা কোনো ইন্ধনে প্রাক্তনীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, যদিও বর্তমান ছাত্রদের দাবি এর আগেও একাধিকবার কলেজে এমন ঘটনা ঘটিয়েছে প্রাক্তনীরা। হোস্টেলের দাবিতে বিভিন্ন সময় চড়াও হয়েছে বলে অভিযোগ বর্তমান ছাত্রদের। পাশাপাশি তাদের দাবি, বিভিন্ন সময়ে প্রাক্তনীদের হুমকির শিকার হতে হয়েছে বর্তমান ছাত্রদের। সূত্রের খবর, এই বিষয় নিয়ে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ডিএনডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতালের ইন্টার্ন ছাত্ররা। বারবার দেখেছি, আমি এখন ইন্টার্নশিপ চলছে, আমার এখন 5.5 বছর 6 বছর এই কলেজে থাকা হলো, কিন্তু বিগত 2-3 বছর থেকে ওরা যেভাবে এই বারবার এসে আমাদের কলেজে আমাদের হোস্টেলে এসে আমাদেরকে টর্চার করছে, এবং একদিন রাত্রিবেলায় প্রায় অনেক রাত্রে প্রায় 10টা 7টা দেখে আমাদের হোস্টেল এসে এই টিমের এতজন ছিল না, এবং এখানে অনেকজন সেখানে কমন ছিল, তারা এসে হোস্টেলে যথারীতি টর্চার করছে, থ্রেট দিচ্ছে, তোরা কী করে থাকিস দেখবো, কলকাতায় কী করে চলাচল করিস দেখবো, তোদেরকে আমরা দেখে নেবো, এরা যথারীতি ধমকে দিয়েছে। বিষয়টি ইতিমধ্যে পুলিশে জানানো হয়েছে, এ বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে জানালেন কলেজের অধ্যক্ষ ডাক্তার শুভাশিস গঙ্গোপাধ্যায়। কালকে আমার সঙ্গে আমাদের যে ডাইরেক্টর বা স্পেশাল সেক্রেটারি ডাক্তার শ্যামল কুমার মণ্ডল, ওনার সাথে কথা হয়েছে ফোনে। উনি বলেছেন যে পরিস্থিতির উপর খুব গুরুত্বপূর্ণভাবে নজর রাখতে, প্রয়োজনে থানাকে জানাতে। আমরা থানাকে জানিয়েওছিলাম, থানা থেকে পুলিশ ফোর্সও এসেছিলেন কয়েকজন। সেই জন্যে আমাদের আজকেও আমরা ইচ্ছে আছে স্যার যদি থাকেন ওনার সঙ্গে গিয়ে ব্যাপারটা আমি সবিস্তারে জানাবো। উল্লেখ্য, এই কলেজের বর্তমান এবং প্রাক্তন দুই সংগঠনই শাসক শিবিরের সমর্থক। এক্ষেত্রে ফের সেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিও সামনে আসছে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে রিস্মি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।